পুজো 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 শেষ আজ হলো দশমী আর একটু পরেই যাব ঠাকুর বরণ করতে মায়ের বরণ করে নেবো তারপরে তো রাত্রিবেলাতে ভাসান আছে মানে বিসর্জন আছে তো দেখো মানে বাঙালির কাছে এটা একটা আলাদা ইমোশন তাই না তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষার পরে মা আসে আর ওই আসবো আসবোটাই যেন মানে অনেক বেশি ভালো লাগে কারণ আসার পরে তো নিমেষে পাঁচটা দিন যে কোথা থেকে বেরিয়ে যায় মনে হয় যেন চোখের পাতা ফেলছে আর দিন শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক শরীর তো এখনও ঠিক হয়নি শরীর খুবই খারাপ জ্বরটা কালকের থেকে কমেছে কালকে রাত্রে মানে নবমীর পর থেকে জ্বর আর আসেনি কিন্তু এত দুর্বল এত দুর্বল লাগছে না বলার মতো না আর সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে মাথা টাল খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি সেই জন্য ওষুধ তো একদম টাইমে টাইমে চলছে আর সব থেকে বড়ো কথা আজ তিন চার দিন ধরে আমি কিচ্ছু খেতে পাচ্ছি না কেন জানি না কিছু খেতে গেলেই খালি বমি পাচ্ছে তো যাই হোক আজকে আমি ঠিক করেই রেখেছিলাম যতই কষ্ট হোক আর যাই হোক না কেন আজকে একটু শাড়ি পরে সাজুগুজু না করলেই নয় কেন জানো তো পুজোর অষ্টমীর অঞ্জলি না আমার বাপের বাড়িতে নেই কিন্তু আমি বিয়ের আগে থেকে অঞ্জলি দিতাম বাড়ির নিয়ম ভেঙে বলতে পারো তো সেই সময় থেকেই পুজোর অঞ্জলি আর বিয়ের পরে এই দশমীর ঠাকুর বরণে এই দুটো একটা আলাদা ইমোশান শুধু আমার কাছে নয় আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির মানে মহিলার কাছে এটা একটা আলাদা ইমোশন কাজ করে তাই না তো সেই জন্য আর এখানে দেখো আমাদের মানে ভিড় কাকে বলে কারণ আমাদের পাড়াটাও অনেক বড় আর তার সঙ্গে সঙ্গে পাশের পাড়ার থেকেও অনেকে আসে এখানে বরণ করতে তো সেই জন্য প্রচুর লম্বা লাইন পড়ে আর এখানে আমি চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে ঠাকুর বরণের জন্য থালাটা সকালেই সাজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে দুপুর চারটে মানে বিকেল চারটে দুপুর নয় বিকেল চারটে খাওয়া দাওয়ার পরে আমরা এই টাইমটাতেই বরাবর আসি মানে আমার বাপের বাড়ি থেকে। বলো আর শ্বশুরবাড়ি থেকেও সবাই দল বেঁধে একই টাইমেই আসি এখানে এসে মিট হয় তারপরে গিয়ে বরণ করা হয় বরণ শেষে সিঁদুর খেলা হয় তো আজকে স্পেশালি যেহেতু আমার শরীরটা খুব খারাপ এত দুর্বল লাগছে মোটামুটি কিছুক্ষণ তো লাইনে ছিলামই দাঁড়িয়ে না আমি দাঁড়িয়েছিলাম না আমার মানে শ্বশুরবাড়ি মানে কাকি শাশুড়ি যা এরা সব লাইনে ছিল আমি বসেছিলাম যখন আমাদের সময় এসেছে তখন এসে ঠাকুর বরণ করছে কিন্তু তাতেও আমার হাত পা রীতিমতো কাঁপছে আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মিস্টার দেই করে দিয়েছে কারণ আজকে দশম মানে শরীর খারাপ বলে না দশমীর দিনের ভিডিও সেই করে দেয় এইটা মানে নিয়ম বলতে পারো আজ চার পাঁচ বছর ধরেই এই নিয়ম চলছে ব্লগ তো এখন করছি আগে সে ফটো তুলে দিত আর এখন ভিডিও করে দেয় কারণ এইটা না করলে সে জানে কপালে দুঃখ আছে যাই হোক প্রত্যেকের বাড়িতেই তো বরণের আলাদা আলাদা নিয়ম থাকে মানে মোটামুটি সিঁদুর পরানো মাকে মিষ্টি খাওয়ানো এগুলো তো কমন কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও দু এক রকম নিয়ম প্রত্যেকেরই বেশি কম থাকে তো আমার শ্বশুরবাড়িরও নিয়ম যা আছে সেই নিয়ম মেনেই মোটামুটি করে করে থাকি আর আজকে যা গরম পড়েছে তার মধ্যে যা ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর তার উপরে কি হচ্ছে জানো আসার আগে তো ওষুধ খেয়েছি জ্বরের ওষুধটা কারণ জ্বর যদিও কাল থেকে আসছে না কিন্তু এত গা হাত পাওয়া এত এত কষ্টের জন্য তো ওষুধ তো চলবেই ডাক্তার বলে দিয়েছে একদম ছ ঘন্টা অন্তর অন্তর তো সেই হিসাবে ওষুধ তো খেয়েছি একেবারে ঘেমে চান করে গেছি আমি যাকে বলে মানে এখানে দেখে মনে হচ্ছে যেন আমি এত কষ্ট করে বরণ করছি কিন্তু কিছু করার নেই শরীরের মধ্যেও কষ্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে ভীষণ গরমও লাগছে আর ভয় হচ্ছে কি বলো সেই সঙ্গে সঙ্গে এই বুঝি না মাথা ঘুরে কারোর গায়ে পড়ে যায় কারণ মাথা না আমার রীতি মানে তো রীতিমতো টলছিল মাথাও মাঝে মাঝে চক্কর খাচ্ছিলো তো ভাবছিলাম তাড়াহুড়ো করে সেরে নিয়ে চলে যাব বাড়ি কিন্তু হ্যাঁ একটু তো সিঁদুর না খেললেই নয় আজকের দিনে তবে আগে মানে শাশুড়ি মা বেঁচে থাকতে ননদরাও আসতো সবাই মিলে একসঙ্গে আসতাম বরণ করতে ওটার একটা আলাদাই মজা ছিল মা মারা যাওয়ার পর থেকে এখন ননদরা এই পুজোর সময়টা আর আসে না তাদেরও মন খারাপ একটা থাকে মাকে মিস got a সেই জন্য বলতে পারো আগের থেকে আনন্দটা একটু কমে গেছে কারণ আগে আমরা অনেকে একসঙ্গে দল বেঁধে আসতাম পুরো শ্বশুরবাড়ির লোক একসাথে সব জয়েন্ট ফ্যামিলি মানে শাশুড়ি ননদ আমরা তার সঙ্গে সঙ্গে কাকি শাশুড়িরা খুঁত্ত তো যায়রা সবাই মিলে একসঙ্গে আসতাম যদিও বা এখনও আসি কিন্তু ওই যে সংখ্যা একটু কমে গেছে আর এই দিনটা স্পেশালি আমি মাকে না খুব মিস করি কারণ মা আর আমি দুজনে একসঙ্গেই বরণটা করতাম মানে আমি ডালা ধরতাম মা বরণ করতো মা ডালা ধরতো আমি বরণ করতাম এই দেখো বরণ করা তো কমপ্লিট হয়ে গেছে এবার সিঁদুর খেলার জন্য নেমেছি পুজো মণ্ডপ থেকে কিন্তু আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরে একটু আর ধম নেই আর সব থেকে বড় কথা ওই যে বললাম ভয় করছে এই না মাথা ঘুরে পড়ে যাই তো কোনো রকমে একটুখানি সবার সাথে সিঁদুর খেলে নিলাম সিঁদুর লাগিয়ে নিলাম সবাইকে মোটামুটি আজকে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারবে যে খেলা মানে খুবই কম খুবই সামান্য হয়েছে কারণ অন্যান্য বার আমার ব্লগ যারা দেখো বা ছবিও যারা দেখো মোটামুটি পুরো ভূত হয়ে যায় সিঁদুর মেখে এইবার কিন্তু সেই তুলনায় অনেক কম হয়েছে তো এইদিকে ওদেরকে মাখিয়ে দিলাম আর এখানে মেজমা আমার জন্য অনেকক্ষণ ধরে ছিল। মেজমার অনেক আগেই বরণ করা হয়ে গেছিল তো মেজমাকেও সিঁদুর দিয়ে বাড়ি চলে এসেছে দেখো বাড়ি এসে আবার ওষুধ ওষুধ খেয়ে আমি রেস্ট নিচ্ছিলাম এদিকে রিও রিওর বাবার সাথে গিয়ে মেলা থেকে কত কী নিয়ে এসেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল সঙ্গে বুনুয়া সুস্মিতাও বসে রয়েছে এরপরে চলে এসেছি মাঠে প্রায় ঘন্টা তিনেক পরে ওষুধ টুষ খেয়ে আবার যখন শরীরটা রেস্ট পেয়ে ভালো হয়েছে তখন আবার মাঠে চলে এসেছি কারণ আজকে আমি ওই সকাল থেকে ভেবেই রেখেছিলাম যে সারাটা পুজো আমার মাটি গেলেও নবমী দশমী আমি কিছুতেই মাটি হতে দেবো না তাই নবমীতেও খুব কষ্ট করে হলেও বেরিয়েছিলাম আর আজ দশমীতেও যা যা করি প্রত্যেক বছর যেরকম ঠাকুর বরণ করেন নিয়েছে আর এবারে একটুখানি নাচানাচি না করলেই নয় চলে এসেছে তো এখানে আমরা সব মেয়েরা নাচানাচি করছিলাম বয়সে বড়রাও রয়েছে সমবয়সীও রয়েছে আর ছোটদের গ্রুপও রয়েছে সবাই মিলে একসঙ্গে আর এই দেখো মিস্টার দেও চলে এসেছে সে কিন্তু খুব একটা নাচে না কিন্তু এবছর আবার বেশ নেচে কারণ আমার চক্করে পড়ে তো তারও পুজো মাটি হয়েছিল বুঝতেই পারছো সারাদিন শুধু আমার সেবা করতে করতেই তার দিন কেটে গেছে তো এদিকে তো নাচানাচি এই সমস্ত হচ্ছে এরপরে বারোটা বাজলে মায়ের বিসর্জন হবে মাকে নামানো হচ্ছে যার জন্য উপর থেকে আর আমারও না শরীরটা আবার খারাপ হওয়া শুরু হয়েছে মোটামুটি চার পাঁচ ঘন্টা খুব হুল্লোড় করে নিয়েছি তারপরে এখন আর পাচ্ছি না শরীরটা আবার খারাপ খারাপ লাগছে মনে হচ্ছে যেন মাথা ঘুরছে জ্বর আসছে আসছে তো আমি আর দেরি না করে রিওকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসেছি কারণ আমার তো জানলা থেকেই দেখা যাবে বিসর্জন আমার বাড়ির পাশের পুকুরেই বিসর্জন হয় আর এই দেখো আমার মুখ চোখের অবস্থা আর পারছি না কিন্তু ওই না করলেই নয় তাই গিয়ে নাচানাচি করেছিলাম মনটা খুব ভালো হয়ে গেছে শরীর খারাপ থাকলেও মন ভালো হয়ে গেছে এদিকে দেখো রিও জানলায় উঠে বসে ঠাকুর বিসর্জন দেখছে ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছে আর আমিও শুয়েছিলাম ওকে বলেছিলাম যখন মা দুর্গার বিসর্জন হবে তখন আমাকে ডাকিস বাবা আমি ততক্ষণ একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তো এইদিকে দেখো মায়ের বিসর্জন হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমার করা না বুনুর করা বুনু একদম পুকুরের ধারে দাঁড়িয়ে আমার যেন ভিডিও করে নিয়ে এসেছিলো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দুর্গা পুজো তো শেষ হয়ে গেল এরপরে আসছে কালী পুজো কালী পুজোর পালা আর আশা করি পুজোর মতো কালী পুজোর সময় শরীর খারাপ থাকবে না তাই ডবল আনন্দ করে নেবো আর এমনিতেও আজকে কিন্তু আমার খুব ভালো কেটেছে দশমীর দিনটা খুবই ভালো কেটেছে মায়ের বিদায় বেলায় মায়ের কাছে একটাই চাওয়া মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার সব ইচ্ছে পূরণ করুক আর সঙ্গে মা নিজেও যেন ভালো থাকে আসছে বছর আবার হবে তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা এই যা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ সাথে থেকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও টাটা